Namaskar. It is pleasure to say that we are going to open an institute where the poor and helpless students will get the actual education with their minimal cost. কিন্তু আমরা যখন প্রচেষ্টা এডুটেক নামক একটি এডুকেশনাল ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছি সেই সময়টাই আমাদের অ্যাকচুয়ালি যে চিন্তাভাবনাটা এসেছে যে কেন আমরা নার্সারি থেকে এইচএস বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা এডুকেশনটা দেব যে জায়গাতে আমরা বসবাস করি বা যে লোকালিটিতে আমরা এই কাজটা করতে যাচ্ছি সেটা প্রধানত এসটি এলাকা যেখানে তপশিলি জাতি উপজাতি সমূহের বাস যেখানে ছেলেমেয়েরা শিক্ষা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত থেকে তাদের শিক্ষা সচেতনতার উপর জোর না দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের দৈনিক শ্রমিকে পরিণত করাটাই হলো এই সমাজ ব্যবস্থার অন্যতম একটা প্রচেষ্টা সেই জায়গা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমরা কয়েকজন মিলে যাদের বয়স ওই 20 থেকে 40 এর মধ্যে নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে শিক্ষা ব্যবস্থাটাকে স্প্রেড করার জন্য শিক্ষাটাকে সঠিকভাবে মানুষের কাছে বা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা নাম দিয়ে প্রচেষ্টা এডুটেক একটা ইনস্টিটিউট গড়ে তোলার চেষ্টা করেছি আমরা ভেবেছি যে সমস্ত বাচ্চারা যে সময়টাতে তাদের এডুকেশন পাওয়ার দরকার হয় যে সময়টাতে তাদের শিক্ষা পাওয়ার দরকার হয় সেই সময়টাতে তারা এডুকেশন না পেয়ে দৈনিক শ্রমিক হিসাবে বাইরের স্টেটে চলে গিয়ে কাজ করতে বাধ্য হয় ওই একটা অবস্থা থেকে তাদের নিষ্কৃতি দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমরা চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে একটা সঠিক এবং সুস্থ এডুকেশন বিতরণ করতে আমরা সেই এডুকেশনটাকে বিভিন্ন স্তরে ভাগ করেছি একটা হলো সোশ্যাল এডুকেশন বা সামাজিক শিক্ষা একটা হলো পুঁথিগত শিক্ষা একটা হলো খেলাধুলা এবং সংস্কৃতি চর্চাকে বাঁচিয়ে রাখার জন্য শিক্ষা সমস্ত গুলোকে মিলিয়ে ঝুলিয়ে শিক্ষাটাকে সঠিকভাবে তাদের মধ্যে দেওয়ার পরেও যে শিক্ষাটা তাদের সবথেকে বেশি জরুরি সেটা হলো আর্নিং সোর্সের জন্য তার জন্য আমরা রেখেছি কতগুলো ছোট ছোট ভোকেশনাল ট্রেনিং কোর্সের যেগুলো থেকে তারাই নাকি নিজেরাই ভবিষ্যতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অন্য বেকার ছেলেমেয়েদের কেউ সেলফ ডিপেন্ডেন্ট করতে পারবে কাজ দেওয়ার মানসিকতা তৈরি করা তাদের মধ্যে আমাদের শিক্ষার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য আমাদের মোটো হলো এডুকেশন আওয়ার মিশন এবং সাকসেস আওয়ার ভিশন এডুকেশন আওয়ার মিশন অ্যান্ড সাকসেস আওয়ার ভিশন শিক্ষাই আমাদের উদ্দেশ্য এবং সাফল্য আমাদের লক্ষ্য আমরা কিন্তু শুধুমাত্র যে এডুকেশনের উপর আটকে আছি সেটা নয় আমাদের জোর দেওয়ার জায়গাটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নকেও আমরা কিন্তু লক্ষ্য রাখি আমরা বিভিন্ন প্রত্যন্ত প্রান্তে প্রত্যন্ত জায়গায় গিয়ে যেটা বেলপাহাড়ি শিমুলপাল বা আমলাশোল এই সমস্ত জায়গাগুলো গিয়ে গিয়েও মানুষদের সঙ্গে মিশে তাদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের কিন্তু চেষ্টা করি আমরা সবসময় অর্থ দিয়ে বা অর্থনৈতিকভাবে সাহায্য করার চেষ্টা করি যে তা নয় আমাদের পকেট মানি থেকে কিছু টাকা তাদেরকে দিয়ে সাহায্য করার নিদর্শন যদিও কম তবুও আমরা সোশ্যালভাবে তাদের বেঁচে থাকার জন্য তাদের রাইটগুলো পাওয়ার জন্য
তাদের অধিকারগুলো পাওয়ার জন্য, অধিকার বোঝানোর জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে আসছি। আমরা বিনপুর ওয়ান, বিনপুর টু, লালগড়, বেলপাহাড়ি, জামবনি, ঝাড়গ্রাম, লোধাশুলি, পুকুরিয়া প্রভৃতি জায়গায় আদিবাসী, লোধা, শবর, ভূমিজ, মুন্ডা, ও কোল প্রভৃতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্যের জন্য আমরা তাদের কাছে যাই, তাদের সঙ্গে বসি, তাদের সঙ্গে উঠা বসা করি, তাদের সঙ্গে থেকে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করি। শুধু তো সমস্যা বুঝলে হয় না, সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে বার করার চেষ্টা করি। যেখানে হয়তো দেখা যায় খুব একটা বড় সমস্যা, সাধারণভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা আমাদের তথাকথিত বিডিও সাহেবের কাছে গেলেই হয়তো সমস্যাটা সমাধান হয়ে যায়, আমরা তাকে সেইভাবে সাপোর্ট করি যে আপনি গিয়ে ওখানে কথা বলুন বা আমরা সাথে যাচ্ছি, আপনার সাথে গিয়ে আপনার হয়ে আমি এটা আপনার প্রপোজ করছি বা বলছি। এইভাবেও কিন্তু অনেক সমস্যা সমাধান করা যায় এবং আমরা এই সমস্যাগুলোর সমাধান করে থাকি। ধরুন একজন 85 ইয়ার্স ওল্ড বৃদ্ধ বা বৃদ্ধা বা 70 ইয়ার্স ওল্ড একজন বৃদ্ধ বা বৃদ্ধা, তার সত্যিকারের রোজগারের সামর্থ্য নেই, তার সত্যিকারের অর্থ উপার্জনের কোন রকম পথ নেই, তো তাদের প্রাপ্য যে পেনশন, তাদের প্রাপ্য যে ভাতা, সেটা ওল্ড এজ পেনশনই হোক, চাই এসটি পেনশনই হোক, সেটা দেওয়ার জন্য ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে সেটা করে দেওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি করি এবং পরবর্তীকালে তারা কিন্তু পেয়েও থাকে। এফআরএ ফরেস্ট রাইট অ্যাক্ট, যেটা 2006 এর ডিসেম্বর মাসে ইউপিএ সরকার এই রাইটটা এনেছিলেন, আদিবাসী বনবাসী বা পরম্পরাগত বনবাসী সম্প্রদায়ের জমির অধিকার পাওয়ার জন্য, সেই জমির অধিকার পাওয়ার জন্য তাদের কি কি করণীয়, যেমন গ্রাম সভা গঠন, সেখানে বনাধিকার কমিটি গঠন করা এবং সেই বনাধিকার কমিটি বা গ্রামসভা কমিটির যে রেজুলেশন, সেই রেজুলেশন গুলোকে বিডিও সাহেব, এসডিও সাহেব, সভাপতি, সভাধিপতি, ডিএফও প্রভৃতির কাছে পাঠিয়ে দেওয়া এবং সেখান থেকে রিসিভ কপি নিয়ে এসে তাদের অধিকারের জায়গাগুলো দেখিয়ে দেওয়া, তারা পাট্টা পেতে পারে, তারা সেই যে জমিতে বসবাস করছে 5 বছর বা তার বেশি সময় ধরে বা পূর্বপুরুষ থেকে বসবাস করছে অথচ সেই জমির অধিকার তাদের মধ্যে নেই, সেই অধিকারগুলো তাদেরকে দেখিয়ে দিয়ে সেই অধিকারগুলো পাইয়ে দেওয়ার আমরা কিন্তু ব্যবস্থা করি। এইভাবে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার এর সঙ্গে যুক্ত থাকা যায়, বিভিন্ন সামাজিক সুরক্ষা দেওয়া যায়, সামাজিকভাবে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া ব্যক্তি বা ব্যক্তিবর্গ, জাতি বা জনগোষ্ঠী, যাই বলি না কেন, তাদের সঙ্গে কিন্তু থেকে কাজ করা যায়। এটা আমাদের গ্রুপ, দ্যাট মিন্স প্রচেষ্টা গ্রুপ, প্রচেষ্টা গ্রুপ কিন্তু করেই থাকে। সবসময় যদি আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে থাকি, সবসময় যদি আমরা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিই, আমাদেরও যে পকেট মানি বা আর্নিং সোর্স, সেটা কিন্তু কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে একটি পয়সাও আসে না। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা নিজেদের জন্যই, আমরা নিজেদেরকে ঠিক রাখার জন্য, আমরা নিজেদের আর্নিং সোর্সটাকে বাঁচিয়ে রাখার জন্য বা আমাদের পকেট মানিটাকে সংগ্রহ করার জন্য আমরা কিন্তু কতকগুলি প্রোডাকশন বা কতকগুলি জিনিস প্রোডিউসড করার চেষ্টা করছি, খুব ছোট কিন্তু বলতে পারেন যে প্রতিটা বাড়িতেই ব্যবহৃত হয় এই ধরনের কিছু জিনিসের উপর আমরা জোর দিচ্ছি, সেটা হতে পারে ধূপ বা চকলেট বা পেপার, পেপারের থালা বা পেপারের খালি বা পেপারের কাপ, এই সমস্ত জিনিসগুলো মেকিং করা বা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা এগুলো কিছু কিছু জিনিস অলরেডি শুরু করেছি, এর মধ্য থেকে বেশ কিছুগুলো জিনিস আমরা মার্কেটে লঞ্চও করেছি, যেমন ধূপটা, ধূপ আমরা যে তৈরি করছি তার নাম আছে প্রচেষ্টা।
প্রচেষ্টা প্রিমিয়াম ইনসেন্স স্টিক্স বা প্রচেষ্টা প্রিমিয়াম ধূপ কাঠি, সুগন্ধি ধূপ কাঠি। আমরা ছজন, সাতজন, দশজন, পনেরো জন, কুড়ি জন বা পঁচিশ জনকে নিয়ে ভাবছি না। প্রথমে আমরা ভাবনাটা শুরু করেছিলাম দুজনকে দিয়ে, দুজন থেকে আমরা এখন ছজনের একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপের সবাই একত্রিত হয়ে ইউনিটি বজায় রেখে এবং যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং রেখে আমরা কিন্তু মার্কেটে মুভ করতে পারছি। আমরা মার্কেটে এই প্রচেষ্টা ধূপকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। আমরা এখান থেকে যে আর্নিংটা পাচ্ছি সেই আর্নিং এর কিছু অংশ এডুকেশনে, কিছু অংশ সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য এবং কিছু অংশ নিজেদের পকেট মানির জন্য ইউজ করছি। আমাদের উদ্দেশ্য হবে, আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নিজেদের কর্মদক্ষতা দিয়ে যে ইনকামটা করব, যে মানি উপার্জন করব বা যে টাকা আমরা উপার্জন করব তার কিছু অংশ আমাদের সমাজ কল্যাণের জন্য ব্যবহার করব এবং যে উপার্জনের পথটা হবে সবসময় প্রোডাকশন এবং তার মার্কেটিং। আমরা নিজেরা প্রডিউস করব এবং সেটাকে আমরা বাজারগত করব, এটাই আমাদের কিন্তু লক্ষ্য। প্রোডাকশনের দিক বললাম, এরপর মার্কেটিং ও একইভাবে আমরাই করছি। ভবিষ্যতে এই ছজন থেকে আমরা বারো জন, বারো থেকে চব্বিশ, চব্বিশ থেকে আটচল্লিশ, আটচল্লিশ থেকে ষাট, বাহাত্তর, যাই হোক একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপলকে আমরা আমাদের গ্রুপের মধ্যে যোগ করতে পারবো এবং সেখান থেকে আমাদের এলাকার বিভিন্ন মানুষকে কাজ পাইয়ে দিয়ে তাদের বেকারত্বটা ঘোচানোর চেষ্টা করব। দ্যাট মিন্স এমপ্লয়ি তৈরি করাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আপনি আমাদের সাথে যোগাযোগ রাখতেই পারেন, আমাদের ওয়েবসাইট স্ক্রিনে আছে, আমাদের মোবাইল নম্বরও স্ক্রিনে আসছে, সেখান থেকে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, আমাদেরকে কন্ট্রিবিউট করতে পারেন, সে মেন্টালি সাপোর্ট দিয়ে হোক বা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে হোক বা কোনো ধরনের অ্যাডভাইস দিয়ে হোক। আপনার যদি এই ধরনের প্রচেষ্টা, এই ধরনের সামাজিক দায়বদ্ধতা, যে দায়বদ্ধতায় আমরা আত্মনিয়োজিত করেছি, যে ডিউটি এবং রেসপন্সিবিলিটি আমাদের নিজেদের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করছি, সেই দিকেও যদি সাহায্য এবং সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দিকে লক্ষ্য রাখুন। সামনেই সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন, আমাদের পেজে আপনি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।